ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এটা ক্যান্সারের কারণ। স্মোকিং অ্যান্ড ড্রিঙ্কিং ইটস হাইলি ইঞ্জুরিয়াস টু হেলথ, ইটস দ্য কজ অফ ক্যান্সার। তো কেমন আছেন সবাই? প্রশ্ন উত্তর পর্ব 14-তে আপনাদেরকে স্বাগতম জানাই। আপনি যদি প্রশ্ন উত্তর পর্ব প্রথম দেখে থাকেন তাহলে হয়তো বুঝতে পারবেন না যে ভিডিও কেন তৈরি করা হয়। আসলে অনেক ব্যক্তি কমেন্টে অনেক রকম সমস্যার সমাধান চেয়ে থাকেন, প্রশ্ন করে থাকেন। তো সেই সকল কমেন্ট করা আইডি থেকে এবং আইডির নাম সহ আমি পরের প্রশ্ন উত্তর পর্বতে ওনাদের সমস্যার সমাধান বলে দিই। এই জন্যই প্রশ্ন উত্তর পর্ব তৈরি করা হয়। তাই আপনারা যদি কোনো সমস্যা হয়ে থাকে, ভগবান না করুক, তাহলে আপনি এই ভিডিওর কমেন্টে আপনার সমস্যা লিখে দিতে পারেন। আগামী বা পরবর্তী প্রশ্ন উত্তর পর্ব ভিডিওতে আপনি আপনার উত্তর পেয়ে যাবেন। গত প্রশ্ন উত্তর পর্ব মানে প্রশ্ন উত্তর পর্ব 13-তে মোট 100 জনের মতো মানুষ কমেন্ট করেছেন, তাদের মধ্যে 50-55 জনের উত্তর আমি দিতে পারবো। আর বাকি যেগুলো রয়ে গেল সেগুলোর মধ্যে সবাই কিন্তু প্রশ্ন লেখেননি, কেউ কেমন আছেন লিখেছেন, কেউ বলেছেন ভালো উদ্যোগ নিয়েছি, কেউ শুভেচ্ছা জানিয়েছেন। তো চলুন বেশি দেরি করবো না, ভিডিও শুরু করা যাক। অনুগ্রহ করে শুনবেন, আজকের ভিডিওটি কেবলমাত্র গুরুদেব এবং গ্রন্থ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রচার করা। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যে প্রয়োগবিধি বলতে যাচ্ছি সেটা কোনো মতেই নিজ গুরুজন অথবা নিজ গুরুদেবের অনুমতি ছাড়া প্রয়োগ করার চেষ্টা করবেন না, অন্যথায় খারাপ প্রতিক্রিয়ার জন্য চ্যানেল কর্তৃপক্ষ কোনোরূপ দায়ী থাকবে না। প্রথম উত্তর দিচ্ছি আমি বাপি দাসের, উনি লিখেছেন বিছা কামড়ানো ঝরা মন্ত্র। ভালো করে লিখতে পারেননি, তবুও আমি আপনাকে বলছি যদি কোনো ব্যক্তিকে নাকরূপ বিছা কামড়ে থাকে, তো আপনি আমি যে মন্ত্রটি এখন বলতে যাচ্ছি সেটা আপনি প্রথমে 108 বার চোখ বন্ধ রেখে কোনো শুভদিন জপে নেবেন, তাহলে এটা সিদ্ধ হয়ে যাবে এবং প্রয়োগ করার জন্য তৈরি হয়ে যাবে। তো মন্ত্রটি আগে তুলে নিন, তারপরে প্রয়োগবিধি বলছি। মন্ত্রটি হচ্ছে খোলা পড়ি খলি পড়ি অংরিং বলিয়া থাক থাক খোলা তুই রোগীর গায়ে লাগিয়া ধনা মনসাহা বিছার বিষ যায় রে উড়িয়া। মন্ত্রটি আমি আবার বলছি, খোলা পড়ি খলি পড়ি অংরিং বলিয়া থাক থাক খোলা তুই রোগীর গায়ে লাগিয়া ধনা মনসাহা বিছার বিষ যায় রে উড়িয়া। প্রথমে আপনাকে এই বিষ নষ্ট করতে হলে খোলামগুজি সংগ্রহ করতে হবে, অর্থাৎ মাটির হাঁড়ি বা সরার ভাঙা টুকরো। এবার কেউ যদি মাটির হাঁড়ি তার বাড়িতে থাকে সেটা যদি ফেলে দেয়, সেই টুকরো নিয়ে আসলে হবে না, আপনাকে নতুন হাঁড়ি এনে সেটা ভেঙে তৈরি করতে হবে। এরপর যদি কোনো ব্যক্তিকে না করুক বিছা কামড়িয়ে থাকে, তখন আপনি প্রয়োগ করার জন্য এই মন্ত্রটি একবার করে বলবেন, তিনবার করে ফু দেবেন। অর্থাৎ আপনি খোলামগুজি হাতে নেবেন, এই মন্ত্রটি একবার বলবেন, তিনবার ফু দেবেন, মোট তিনবার মন্ত্রটি পড়লে 9 বার ফু দেবেন। মন্ত্রের শেষে যে বলা হয়েছে বিছার বিষ যায় রে উড়িয়া, যখন আপনি 2 বারের পর 3 বার মানে শেষবার মন্ত্রটি পড়বেন তখন যায় রে উড়িয়া কথাটা 3 বার বলবেন, অর্থাৎ বিছার বিষ যায় রে উড়িয়া যায় রে উড়িয়া যায় রে উড়িয়া। এরপর যখন খোলামকুচি মন্ত্রভূত হয়ে যাবে তখন যেই স্থানে বিষেটি কামড়িয়েছে সেই স্থানে রোগীর ওই ফোলা স্থানে বা বিষাক্ত স্থানে বা দংশিত স্থানে আপনি ওই খোলামকুচি বসিয়ে দেবেন। দেখবেন বসানোর সাথে সাথে চুম্বকের মতো ওই খোলামকুচি রোগীর দংশিত স্থানে বসে গেছে আর সম্পূর্ণ বিছার বিষ চুষে নেওয়ার পরেই ওই খোলামকুচি খসে পড়বে। মাথুর মল্লিক নাকি একজন নাম, যাই হোক একজন ব্যক্তি লিখেছেন যে পেটে কেউ ওষুধ টষুধ খাইয়ে দিলে কি করে বুঝবো, ছবি করাতে যান হসপিটালে, দেখবেন শিকড় বাকড় দেখা যাচ্ছে, তাহলেই টের পেয়ে যাবেন। আর এমনি সন্দেহের বসতে আপনি এই প্রশ্নটা করেননি যে তাই তো কেউ কিছু খাইয়ে দিয়েছে নাকি, নিশ্চয়ই রোগীর কোনো সমস্যা হচ্ছে পেটে, এইভাবেই বোঝা যায়। তাছাড়া গণনা করে দেখতে পাবেন আপনি যে সত্যি হচ্ছে কিনা, তার জন্য আপনাকে কোনো তান্ত্রিক গুণিনের কাছে যেতে হবে দেখার জন্য যে সত্যিই কিছু পেটে আছে কিনা। আপনি নিজে কি করে পারবেন আমি সেটা বলতে পারছি না, তাই বললাম আপনি হসপিটালে গিয়ে ছবি করান। রামকৃষ্ণশীল নার্ভের সমস্যার সমাধান চেয়েছেন, বর্তমানে আমি এটা আপনাকে এই ভিডিওর মাধ্যমে বলতে পারবো না, আশা করি আগামী কয়েকটা ভিডিওর মধ্যেই আমি নার্ভের সমস্যার সমাধান বলে দেব। বর্তমানে প্রশ্নের উত্তরটা দিতে পারলাম না বলে দুঃখিত। বাবি দাস প্রশ্ন করছেন যে ছোট বা বড় মানুষের বাচ্চার হাওয়া লাগলে কি করব দাদা। তো আমি এই বিষয়ে অনেক ভিডিও তৈরি করেছি, তবু আপনাকে বলছি এই হাওয়া লাগা বা নজর লাগা বা দুষ্টু হাওয়া বাতাস লাগা থেকে রক্ষা পেতে গেলে আপনাকে হাতির বিষ্ঠা বা হাতির পায়খানা সংগ্রহ করতে হবে। এবার যে ব্যক্তির আপনি প্রোটেকশন করবেন, অর্থাৎ যে ব্যক্তিকে হাওয়া বাতাস লেগে যাচ্ছে তাকে রক্ষা করার জন্য আপনি ভোজ্যপত্রের উপর লাল রঙের কলম দিয়ে সেই রোগীর নাম লিখবেন এবং সেই ভোজ্যপত্রের উপরে হাতির পায়খানা দিয়ে বেশ ভালো করে মুড়িয়ে তাবিজে ভরে সাদা সুতো দিয়ে ওই রোগীর গলায় ধারণ করিয়ে দেবেন। যতদিন ওই তাবিজ ওই রোগীর গলায় থাকবে হাওয়া বাতাস থেকে উনি মুক্ত থাকবেন। সমীরণ মণ্ডল বলছেন গুরুজি সমস্ত কাজে সফল হওয়ার উপায় আর সার্ভিস মনের মতো সার্ভিস পাওয়ার জন্যে কিছু টোটকা বা কোনো
কিছু থাকলে বলুন। এখন প্রথম প্রশ্ন যেটা করছেন সফল হওয়ার জন্য প্রতিটা কাজে, সেটা আমি এই কার্ডে ওই ভিডিওটা দিয়ে দেবো, আপনি ওই ভিডিওটা দেখবেন, নিশ্চয়ই আপনি লাভবান হবেন। আর ওই ভিডিওতে বলা প্রয়োগটি যদি আপনি প্রয়োগ করতে পারেন তাহলে আপনি আপনার মনের মতোই সব কিছু পাবেন, অর্থাৎ আপনার দুটো প্রশ্নের উত্তর ওই একটা ভিডিওতেই পাবেন যেটা আমি কার্ডে দিয়ে দিয়েছিলাম। কৃষ্ণেন্দু পুরকাই লিখেছেন, প্রণাম গুরুজি, প্রশ্ন উত্তরের এপিসোডটা সত্যিই খুব ভালো, লাইভে ভালো, তার থেকেও এটা ভালো, ধন্যবাদ। উনি আরও লিখেছেন যে আমি জানতে চাই গুরুজি, কোনো ঔষধি গাছ যদি বাস্তুর মধ্যে থাকে, যে গাছগুলি তান্ত্রিক প্রয়োগ করা যায় এমন গাছ, যদি কেউ নিয়ে যায় না বলে, তাহলে কি বাড়ির কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে? না না, ওরকম অনেক দামি নামি গাছ অনেক ব্যক্তি বাড়িতে লাগিয়ে রাখেন যেগুলো তন্ত্র ক্রিয়ার জন্য, কিন্তু ঠিক ঠিক তারিখে বা ঠিক ঠিক দিনেই তান্ত্রিক গণীরা ওই গাছগুলো চুরি করে নিয়ে যায়, এতে সমস্যা বা ভয়ের কিছু নেই। এবার কোন কোন গাছ আপনার বাড়িতে লাগানো চলবে, কোনগুলো চলবে না, সেই বিষয়ে জানতে গেলে আপনার রাশিফল লাগবে। আপনার রাশি অনুযায়ী আপনি আপনার বাড়িতে নিজে ওই বীজ রোপণ করতে পারেন বা গাছ আপনি লাগাতে পারেন। লোকনাথ নস্কর লিখেছেন, গুরুদেব আমার প্রণাম নেবে, গুরুর আশীর্বাদে তুমি ভালো থেকো, মাথা ব্যথা, পেটে যন্ত্রণা, মচকা লাগা ব্যথা, গলা কাটা নামানো, দাঁতের ব্যথা, আমাকে ভালো ভালো কাজের অনুমতি চাইছি যাতে মানুষের ভালো কাজে লাগাতে পারি, মানুষকে ভালো করতে পারি, আমাকে আশীর্বাদ করো, রাধে রাধে হরে কৃষ্ণ। অবশ্যই করবেন, ভালো কাজের জন্যই তো চ্যানেলে এতগুলো ভিডিও দিয়েছি, যেইগুলো অনুমতি ছাড়াই আপনি করলেও ফলাফল পাবেন। বাপি মজুমদার, আমি একজনকে ভালোবাসি, আমি এখন একটু দূরে জব করছি, কিন্তু আমি চাই সে যেন আমাকে ভুলে না যায়, ছেড়ে না যায়, পুরো কেমন যেন হয়ে গেছে আমাকে কিছু উপায় দেন, আমি ওকে ছাড়া একদমই মরে যাব। তো আপনাকে বলি, পাঁজি দেখে বা ব্রাহ্মণের কাছে গিয়ে শুক্লপক্ষের প্রথম রবিবার বা প্রথম শুক্রবার দিন কী বারে পড়ছে বা কত তারিখে পড়ছে সেটা জেনে আসবেন। এরপর আপনাকে একটি কাঁচের বয়াম জোগাড় করতে হবে বা কাঁচের শিশি জোগাড় করতে হবে এবং দশকর্মা দোকান থেকে আপনি অল্প ভোজ্যপত্র কিনে আনবেন। এরপর কালী মন্দিরে পুজো দিতে যাবেন এবং পুজো হয়ে যাওয়ার পর অবশিষ্ট আলতা একটু নিয়ে আনবেন। এরপর আপনি ডালিম গাছ বা বেদানা গাছের ডাল কেটে নিয়ে এসে সেটাকে ছিলে ছিলে নল খাগড়ার কলমের মতন কলম তৈরি করবেন। এরপর ওই যে আপনাকে বললাম শুক্লপক্ষের প্রথম রবিবার বা প্রথম শুক্রবার দিন আপনি পূর্ব মুখে সাদা রঙের পোশাক পরবেন এবং লাল রঙের আসনে বসবেন, যেদিকে সূর্য ওঠে সেই দিকে মুখ করে বসবেন এবং আপনার সামনে ওই ভোজ্যপত্র রাখবেন, আলতা রাখবেন এবং ডালিম গাছের ডাল রাখবেন। এরপর প্রথমে আপনি যাকে বশীভূত করতে চাইছেন তার নাম সহ পদবী অর্থাৎ টাইটেল সহ নাম আপনি লিখবেন। কিভাবে লিখবেন? আপনি ওই ডালিম গাছের কলমে আলতা ডুবিয়ে ডুবিয়ে ওই নামটি লিখবেন ভোজ্যপত্রের উপর, আর নিচে আপনারও নাম টাইটেল সহ লিখবেন। এরপর লেখা শুকিয়ে গেলে ওই ভোজ্যপত্রকে ভাঁজ করে মুড়ে ওই কাঁচের বয়াম বা কাঁচের শিশির মধ্যে ভরে বেশ ভালো করে টাইট করে গালা দিয়ে মুখটা লক করে দেবেন যাতে কোনো প্রকার জল না ঢুকতে পারে। এরপর কোনো নির্জন স্থান বা শ্মশান বা কবরস্থানে ওই বোতল বা কাঁচের ব্যায়াম যদি পুঁতে দিয়ে আসতে পারেন তো যতদিন না ওই বোতল তোলা হয় ততদিন ওই ব্যক্তি আপনার বশীভূত থাকবে। আশা করি পুরোটাই বুঝে গিয়েছেন। ওয়াহব আলী লিখেছেন, গুরুজি কপালে ফোঁটা দিয়ে স্বামী বশীকরণ মন্ত্রটি আমি আমার বড় বোনের জন্য কাজে লাগাতে চাই, যদি দয়া করে অনুমতি দেন। অদ্ভুত ব্যাপার হচ্ছে যে ওয়াহব আলী যে ব্যক্তিটি প্রশ্ন উত্তর এপিসোড ছাড়া কোনোদিনও কোনো ভিডিওতে ওনাকে আমি কমেন্ট করতে দেখিনি, যেই প্রশ্ন উত্তর এপিসোড আমি তৈরি করছি অমনি কমেন্ট করতে এসে গিয়েছেন স্বার্থবাদের মতো। কথাটা শুনতে খারাপ লাগলো, কথাটা ঠিক, যদি আপনার জন্য আপনি চাইতেন আমি উত্তর দিতাম না, যেহেতু আপনার বড় বোনের জন্য চাইছেন অবশ্যই করবেন, নেক্সট টাইম আপনি আর কোনো কমেন্ট করবেন না। দাদা, ঋণ বা ধার দেনা শোধ করার উপায় বলুন, খুব দরকার, আপনার পরীক্ষিত উপায়ই দেবেন, নমস্কার। দাদা লিখেছেন তন্ময় মণ্ডল। তো আপনাকে একটি মন্ত্র মুখস্থ করতে হবে, যেটা ওই দোয়ার মতো, আপনাকে দুটো হাত এক কাছে রেখে হাতের রেখার উপর চাইতে চাইতে মাত্র 3 বার বলতে হবে। কখন বলতে হবে? যখন আপনার ঘুম ভাঙবে তখন ওই বাসি মুখে বিছানাতে বসেই আপনি এইভাবে হাতের দিকে চেয়ে রেখার উপর চোখ বুলাতে বুলাতে মন্ত্রটি মাত্র 3 বার বলবেন। মন্ত্রটি হচ্ছে, করাগ্রে প্রসাদে লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, করমূলে তু গোবিন্দ, প্রভাতে কর দর্শন। মন্ত্রটি আমরা বলছি, করাগ্রে বসতে লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, কর মূলে তু গোবিন্দ, প্রভাতে কর দর্শনম। মন্ত্রটি প্রথমে আপনি কিন্তু শুদ্ধ হয়ে, মানে বিছানায় না বসে শুদ্ধ হয়ে পরিষ্কার অবস্থায় মুখস্থ করে নেবেন বৃহস্পতিবার, মঙ্গলবার বা শনিবার দিন। দেখি এরপর কার উত্তর দেওয়া যায়। দেবাশিষ্য লিখেছেন, দাদা কেমন আছো? ভালো আছি। চামেলি গাছের বদলে আপাং গাছের মূল দিয়ে কি বশীকরণটা হবে? সোনারপুর থেকে বলছি। না গো, আমি চামেলি গাছ অনুরাধা নক্ষত্রের দিন তুলে মালিশের তলে রাখতে পেরেছিলাম, শত্রু যাতে সত্য ছেড়ে দেয় বা সত্য যাতে বশীভূত হয়, তাই আপাং গাছের কাজ আলাদা, চামেলি গাছের কাজ আলাদা, যে নিয়ম ভিডিওতে বলেছি তাই আপনাকে করতে হবে, যেই তারিখ বা যেই নক্ষত্র আপনাকে বলেছি সেই নিয়মেই করতে হবে, এর বাইরে আপনি করতে গেলে কোনো কাজ হবে না। রোমান খান অ্যালার্জি রোগ সেরে ফেলার উপায় জানতে চেয়েছিলেন। দেখুন, আমার ওই
চিকিৎসার বই আমি একজনকে দিয়ে এসেছি শেখার জন্য, তার জন্য আমি বর্তমানে আপনাকে এই চিকিৎসা দিতে পারছি না। আশা করি কয়েকটা এপিসোডের মধ্যেই আমি অ্যালার্জি নিয়ে ভিডিও করে দেবো বা অ্যালার্জির উত্তর দিয়ে দেবো, কমপক্ষে একটা হলেও চিকিৎসা আপনাদেরকে দেবো। এই প্রশ্নোত্তর এপিসোডে আপনাকে উত্তর দিতে পারলাম না বলে দুঃখিত। আলাউদ্দিন বলছেন যে এমন কোনো আবিজ আছে নাকি যে কোনো মেয়ের গায়ের সাথে লাগালে অটোমেটিক হবে, কীভাবে করা যায়? অটোমেটিক হবে বলতে কী অটোমেটিক হবে আমি বুঝলাম না, মেয়ের গায়ে লাগালে অটোমেটিক হবে বলতে কী বলতে চেয়েছেন আমি বুঝতে পারলাম না। আগামী ভিডিওতে কমেন্ট করবেন, আমি তাহলে বুঝতে পারবো। প্রণাম গুরুদেব, আপনি বুকে যন্ত্রণার জন্য বটের ফল দিয়ে যে ঔষধ দিয়েছেন সেটি কি একবার বনিয়ে নিলেই হবে না প্রত্যেকবার লাগানোর আগে গরম করতে হবে, এটা একটু জানান গুরুদেব। আপনি প্রতিবার নতুন নতুন করে বানাবেন, আর এটা আপনাকে প্রতিদিনই গরম করে নতুন ফলের বীজ দিয়ে করতে হবে, আর এটা আপনি কমপক্ষে 15 দিন করবেন, না পারলে কমপক্ষে 10টা দিন আপনি করবেন, তাহলে আপনি সুস্থ হয়ে যাবেন। দিলবার হোসেন লিখছেন, গুরুজি কেমন আছেন? আশা করি ভালো আছেন, আপনি সবসময় ভালো থাকেন এটাই আমার কামনা। গুরুজি আমার কাছে বেড়ার নাড়ি বুড়ি আছে, আপনি বলে দিন আমি এটা কোন কাজে লাগাবো, দয়া করে উত্তর দেবেন। আপনাকে সংগ্রহ করতে হবে হেতাল বাড়ি বা হেতাল জষ্টি গাছের শিকড় এবং কালো কুঁচ বা কালো কাঁচ গাছের শিকড়, এরপর নিজের শরীরে 3 জায়গার ময়লা তুলবেন এবং সেটা কাগজের উপরে রাখবেন, তাহলে আপনাকে দিতে হলো ময়লা, আপনাকে দিতে হবে হেতাল জষ্টি বা হেতাল বাড়ি গাছের শিকড় এবং তার উপর আপনাকে কালো কাঁচের শিকড় দিয়ে আপনি যে ব্যক্তিকে খাওয়াবেন সারা জীবন বা চিরন্তর আপনার সে বশীভূত থাকবে। এই প্রয়োগ যদি আপনি অন্য কাউকে করে দিতে চান সেক্ষেত্রে আপনি সেই ব্যক্তির ময়লা শরীর থেকে তুলতে বলবেন। লোকনাথ নস্কর, গুরুদেব আমার প্রণাম নেবেন আমার দীক্ষাগুরু নন্দদুলাল গোস্বামী, আমি তোমার পুরানো সাবস্ক্রাইবার শীর্ষ, আমি একাদশী করি রক্ত, আমার হাত কেটে গিয়েছিল তোমার মন্ত্রটি প্রয়োগ করেছিলাম, কাজ করেছে, আমাকে ভালো ভালো কাজ করার অনুমতি চাইছি, 11 তারিখ রবিবার একাদশী আমার প্রণাম নেবে রাতে রাতে হরে কৃষ্ণ। অবশ্যই আপনি ভালো কাজের জন্য যেটাই করবেন সেটাই আপনার কাজ হবে, অবশ্যই আমি অনুমতি দিলাম আপনি করবেন। এম এম মিয়া, দাদা আমি মুসলিম তাই আপনার মন্ত্রগুলো ঠিকঠাকভাবে প্রয়োগ করতে পারি না, তাই আমাকে মনের মানুষকে বশীকরণ করার সহজ টোটকা দেবেন। আমার কাছে এই মানুষের ব্যবহৃত কাপড় ও চুল আছে যেগুলোর দ্বারা বশীকরণ সহজ টোটকা দিলে উপকার, সবগুলোই দিয়ে দিচ্ছি আমি চ্যানেলে যেগুলো আপনি চাইছেন। তো আপনি যদি মুসলিম হয়ে থাকেন মুসলিম তন্ত্র আমি আপনাকে দিচ্ছি, যেটা আজায়েবে সোলাইমানি তাবিজের কিতাব গ্রন্থ থেকে পাওয়া, হয়তো ইউটিউবে অনেক চ্যানেলেই আপনি এই প্রয়োগ পাবেন, তবে সঠিক কেউই দেননি, আমি আপনাকে সঠিকটা দিচ্ছি। যে নকশাটা আপনি ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন এটা আপনি ভোজ্যপত্রের উপর লাল কলম দিয়ে বেশ ভালো করে আঁকবেন, এরপর আপনি যাকে বশীকরণ করবেন মাঝে যে জায়গাটা দিয়েছি যদি আপনি মেয়েকে বশীভূত করতে চান তো উপরের সব থেকে উপরের বাঁদিকে আপনি মেয়ের নাম এবং তার পাশে মেয়ের মায়ের নাম এবং আপনার নাম নিচে এবং আপনার বাবার নাম তারপরে লিখে আপনি কাম সিঁদুর বা কামিয়া সিঁদুর এবং জাফরান কালি, যদি জাফরান কালি না পান তাহলে জাফরানকে জলে ভিজিয়ে কালি তৈরি করে একটা কাগজের উপর আপনি জাফরান কালি নিলেন এবং কাম সিঁদুর দিয়ে ওই পুরো অঙ্কন নকশাটিকে আপনি ঘষে ঘষে পুরো লাল করে দেবেন যেমন নকশাটা বোঝা যায়। এরপর আপনি কোনো শনিবার দিন বা কোনো মঙ্গলবার দিন একটি কাক ধরে আনবেন বা একটি কাক আপনি মারবেন, এরপর আপনি ওই কাকটিকে ঝুলিয়ে রাখবেন যেন পচে গলে পোকা হয়ে একদম হাড় বেরিয়ে যায়, এরপর ওই কাকের বাম দিকের পায়ের একটু হাড় আপনি নেবেন। এই প্রয়োগটি আপনি করবেন যে কোনো বৃহস্পতিবার রাত্রি 12:30 পর। এই সমস্ত ক্রিয়াটি হওয়ার পর কাকের হাড় একটু নেবেন, যেই কাক আপনি শনি মঙ্গলবার দিন মেরেছিলেন বা ধরেছিলেন সেই কাকের হাড় একটু নেবেন, এরপর ওই নকশার উপরে মানে ভোজ্যপত্রের উপর দেবেন, এরপর আপনি যে নিঃশ্বাসটা সম্পূর্ণ টানলেন আর আপনি নিঃশ্বাস টানা ছাড়া করবেন না, নিঃশ্বাস ধরে রাখবেন, ওই নিঃশ্বাস ধরা অবস্থায় এক নিঃশ্বাসে আপনি একটি তাবিজের মধ্যে ওই ভোজ্যপত্রের উপর নকশা এবং কাকের পায়ের হাড় অবস্থায় বেশ ভালো করে মুড়ে ভাঁজ করে ওই তাবিজের মধ্যে ঢুকিয়ে মোম দিয়ে চেপে দেবেন, মোম চাপা হওয়ার পর আপনি নিঃশ্বাস নেবেন, এরপর কোনো তামার তার বা কোনো লোহার তারে আপনি ওই তাবিজটা ঝুলিয়ে দেবেন, তাবিজটা আপনি এমনভাবে ঝুলাবেন যেন তাবিজের মুখের দিকটা অর্থাৎ যেদিকে আপনি মোম দিয়েছেন সেটা যেন উপর দিকে থাকে, এরপর ওই তাবিজের তলায় আপনি এমন একটি মোমবাতি জ্বালবেন যে মোমবাতিটা প্রায় 3 ঘন্টা জ্বলবে, আর ওই 3 ঘন্টা আপনাকে ওই মোমবাতির কাছেই বসে থাকতে হবে, ওই মোমবাতির শিখা বা মোমবাতির আলোর তাপ যেন ওই তাবিজে লাগে, অর্থাৎ আপনি এমন জায়গায় তাবিজটা ঝুলাবেন তার নিচে মোমবাতিটা দেবেন এবং তার পাশে আপনি বসে থাকবেন এবং আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে মনে মনে ভাববেন যে সে যেন আপনার জন্য পাগল হয়ে যাচ্ছে আপনার কাছে আসার জন্য। আপনি এত তাপ দেবেন মোমবাতি দিয়ে ওই তাবিজটি, দেখবেন মোম গলে ধোঁয়া উড়বে, যত ধোঁয়া উড়বে যত জ্বলবে যত তাবিজ গরম হবে ওই কাকের মতন ঝাঁপাতে ঝাঁপাতে লাফাতে লাফাতে মেয়েটা আপনার কাছে আসবে, এই বশীকরণের পাওয়ার বা এই বশীকরণ কাজ করে ওই 3 ঘন্টার মধ্যেই, যেই 3 ঘন্টা আপনি মোমবাতিটা জ্বালাবেন। আশা করি নিশ্চয়ই ভিডিওটির সম্পূর্ণ অংশ বুঝে গিয়েছেন, যদি না বুঝতে পারেন তো পরবর্তী ভিডিওতে আবার কমেন্ট করবেন। লেলিন ধর, নমস্কার শীতলদা, আশা করি ভালো আছেন, খুব সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন এই জন্য ধন্যবাদ জানাচ্ছি, আপনাকেও ধন্যবাদ। জোড়া সাপের কাপড় দিয়ে কিভাবে ব্যবসা প্রতিষ্ঠানের উন্নতি করা যায় ব্যবহার করব জানালে উপকৃত হব। তো আপনি প্রথমে জোড়া সাপের কাপড়টা সংগ্রহ করবেন, যেটা হচ্ছে লাল রঙের হলে খুব ভালো হয়, এরপর আপনি শিবশক্তি গাছের ফল জোগাড় করবেন যেটা কালো এবং সাদা, শিব পার্বতী শিব অনেক কিছু বলে, যাই হোক আমরা শিবশক্তি বলি,
তো শিবশক্তির একটি কালো বীজ আর একটি সাদা বীজ। আর আপনাকে সংগ্রহ করতে হবে গোলঞ্চ গাছ, ঠিক কিছুটা ছাতিম গাছের মতো দেখতে গোলঞ্চ গাছের আপনাকে ফল সংগ্রহ করতে হবে। এবার সেই গোলঞ্চ গাছের ফল যদি খুব বড় হয় তাহলে একটা বীজ তুলবেন, না হলে ওই ফলেরই কোনো টুকরো এই কাপড়ের সাথে দিবেন। সর্বপ্রথম আপনাকে ভোজ্যপত্রে নিজের নাম বা যাকে আপনি এই তাবিজ দিবেন সাপের জোড়ের কাপড়ে তার নাম আপনি ভোজ্যপত্রের উপর লাল কলম দিয়ে লিখবেন, তার নিচে লিখবেন গুরু কৃপাহী কেবলম, প্যাকেট করে দেবেন। এরপর আপনি সর্বপ্রথম কী করবেন, প্রথমেই আপনি ওই ভোজ্যপত্রের উপর ওই সুতো একটু দিলেন ওই কাপড়টার, তারপর আপনি গোলঞ্চ গাছের ফলের টুকরো বা বীজ একটা দিলেন, তারপর আপনি শিবশক্তি গাছের বীজ কালো ও সাদা একটা দিলেন, এরপর আপনি বিষ্ণু তুলসী দিলেন বা গয়া তুলসী দিলেন, এরপর গয়া মাটি এবং গয়াবালি দিলেন, এরপর আপনি ওই ভোজ্যপত্র সহ সমস্ত সামগ্রীকে ভাঁজ করে রূপার তাবিজ না হলে লোহার তাবিজে ভরে কাঁচা মোম দিয়ে চেপে দেবেন, তাপ দেবেন না। এরপর সাদা সুতো দিয়ে আপনি যদি নিজে ধারণ করেন বা অন্য কাউকে দিতে চান তাকে বলবেন, যদি উনি ছেলে হন তাহলে ডান হাতে সাদা সুতো দিয়ে ধারণ করতে, আর যদি উনি মেয়ে হন বা মহিলা হন তাহলে বাম হাতে সাদা সুতো দিয়ে ধারণ করতে। একটা কথা মনে রাখবেন, এই তাবিজ হাতে বা বাহুতে ধারণ না করলে কোনো ফলাফল পাবেন না। আশা করি নিশ্চয়ই সম্পূর্ণ বুঝে গিয়েছেন কি কি আমি বলেছি। আপনার সুবিধার্থে আবারও বলছি, গোলঞ্চ গাছের ফল শিবশক্তির কালো এবং সাদা বীজ, সাপের জোড়ের গামছা, গয়াবালি, গয়া মাটি, গয়া তুলসী যদি না পান তো বিষ্ণু তুলসী দিয়ে ছেড়ে দেবেন, তাতেও আপনারা একই কাজ পাবেন। গুরুজি, আমার নাম গৌতম বাউরি, আমার কোচিং আছে কিন্তু ঠিকভাবে স্টুডেন্ট আসে না, তাই এই ব্যবসা উন্নতির জন্য ভালো কিছু টোটকা দিন আর আমার প্রণাম নেবেন। আপনি প্রথমে যে ব্যবসার জন্য যেটা বলেছিলাম, ঢেঁকি করে দুমদুম কুলা করে সাঁয় সাঁয় কারাগ্গায় ঈশ্বর মহাদেবের আজ্ঞায় আমার দোকান ব্যবসা যেন ভালো যায়, সেই জায়গায় আপনি বলবেন আমার কোচিং সেন্টার যেন ভালো যায়। আরেকটি মন্ত্র বা আরেকটি প্রণাম মন্ত্র আপনাকে প্রতিদিন কোচিং খোলার সময় ধূপ হাতে নিয়ে দেবী সরস্বতীকে প্রণাম করতে করতে জানাতে হবে। মন্ত্রটি হচ্ছে, বাগবাদিনী বিনা পানি শক্তিরূপা সনাতনী, কৃষ্ণকণ্ঠে সদানিত্যন মমকণ্ঠে সদাস্থিতি। মন্ত্রটি আমরা বলছি, বাগবাদিনী বিনা পানি শক্তিরূপা সনাতনী কৃষ্ণকণ্ঠে সদানিত্যন মমকণ্ঠে সদাস্থিতি। যাই হোক, কি আবু বক্কর সিদ্দিক নাকি কি লিখেছেন যে, ভেরি গুড দাদা, আমার চাচাতো ভাইয়ের বউ সেদিন বাসা হতে বাপের বাসায় চলে গিয়েছে আর স্বামীর ভাত খাবে না, আমার চাচারা সবাই সেই বউকে ফিরিয়ে আনতে চায়। এই কিছুক্ষণ আগে যে একজনকে মুসলমান টুটকা দিলাম, MM মিয়াকে বোধহয়, আপনি এই প্রয়োগটাই বরাবর অবলম্বন করুন, আশা করি আপনি ব্যর্থ হবেন না, ওই বউ ফিরে চলে আসবে। সুভাষচন্দ্র দাস দাস, শীতল দাদা নমস্কার, নেবেন আপনার প্রতিটা ভিডিও আমি দেখেছি, অপূর্ব দাদা, শত্রুকে সাময়িকভাবে শাস্তি দেওয়ার মতো কিছু দিন খুব সমস্যার মধ্যে আছি। অশ্বিনী নক্ষত্রের দিন পিপল গাছ মানে অশ্বত্থ গাছের 10 আঙুল মাপের, মানে এটা 8 আঙুল হচ্ছে আর 2 আঙুল, অর্থাৎ আপনি এইভাবে বসাতে পারেন 5 5 10, তো 10 আঙুল মাপের অশ্বত্থ গাছের ডাল আপনি ভেঙে নিয়ে আসবেন। আর গাছের ডাল যখন ভাঙবেন তখন এরকম বলবেন যে, হে অশ্বত্থ গাছের থাকা 33 কোটি দেবদেবতা, আমি আপনার ডাল নিয়ে যেতে যাচ্ছি আমার এই শত্রুকে জব্দ করার জন্য, আপনারা আশীর্বাদ করুন যেন আমি সফল হই। এই কথা বলে অশ্বিনী নক্ষত্র যখন থাকবে সেই নক্ষত্রের টাইম আপনি ডাল তুলে আনবেন এবং শত্রুর বাড়ির উঠানের সামনে ফেলে দেবেন, এরপর ওই লাঠি উনি ফেলে দিক বা পড়ে থাক ওটা আপনার জানার দরকার নেই, আশা করি আপনি যেটা চাইছেন সেটা আপনি পেয়ে যাবেন। দাদা আমি জানি তুমি সবার সব কিছু দেরিতে হলেও দাও আর চেষ্টা করো দাদা, আমি অনেক বিপদে পড়েছি, তুমি দয়া করে কোনো প্রশিক্ষণ যন্ত্র দাও, তুমি আগে যা প্রশিক্ষণ যন্ত্র দিয়েছিলে সেটাতে আমার অনেক উপকার হয়েছিল, কিন্তু আমি অনেক দিন পর আমাদের আবার ব্রেকআপ হয়ে যাচ্ছে, আমাদের তুমি বলেছিলে যে প্রশিক্ষণ যন্ত্র দেবে, আবার প্লিজ আমার নামটা না নিয়ে দয়া করে আমাকে দূর থেকে প্রশিক্ষণের নকশা প্রশিক্ষণের কোনো যন্ত্র দাও, তাতে আমার ভালো সময় ফিরে আসে, অনেক বড় ব্যাপার। যাই হোক, আমি তাটা বলছি না যে নকশাটা আমি কিছুক্ষণ আগে দেখালাম মুসলমানই ওই নকশাটা করবেন, নাহলে সলামুন কাউল মিরাব্বির রহিম যেটা সবুজ কাপড় দিয়ে ভেঙিতে বলেছি সেটা করবেন, প্রচুর মেঘ ধরে গেছে, বৃষ্টি এসে যাবে, আমাকে ছুটে পালাতে হবে, তখন সব কমেন্ট পড়তে পারবো না। তো এর পরবর্তী হচ্ছে দীপেশ ভাই, দাদা নোড়া ঘোরানোর ভিডিওটা পাচ্ছি না, শুধু ওই ভিডিওটাই পাচ্ছি যেইটাতে আপনি নোড়া ঘুরিয়ে দেখিয়েছেন, দেখুন আমি কারণ আছে, আমি ভিডিওটা ডিলিট করে দিয়েছি, ওই ভিডিওটা আপনি হয়তো ওই নোড়া ঘোরানোর লাইভটা দেখিয়েছি, আপনি হয়তো ওই ভিডিওটা যেটাতে আমি দেখিয়েছিলাম কীভাবে নোড়া ঘুরাতে হয় তার ডিসক্রিপশনে হয়তো লিঙ্ক পাবেন, কিন্তু ক্লিক করলে দেখবেন যে ভিডিওটা আমি হাইড করে রেখেছি বা ডিলিট করে রেখেছি, এরকম কিছু দেখতে পাবেন। তো দুঃখিত, আমি ওই মন্ত্রটা আপনাকে দিতে পারবো না, এর প্রয়োগবিধি আমি সম্পূর্ণ বলতে পারবো না, নিশ্চয়ই কারণ আছে। স্পেশালভাবে জানতে হলে আমাকে মেসেজ করতে হবে, আপনাকে বুঝে শুনে আমি এই মন্ত্র শেয়ার করব। প্রকাশ মণ্ডল, গুরু জজি, আমি মায়াং থেকে বলছি, আমি আপনার সব ভিডিও দেখি, লাইক করি, সাপে কাটলে কড়ি চালান মন্ত্র দেবেন জানা নাই আমার, এই এলাকায় যত সাপে কাটার রুগী অনেকগুলো সাপে কাটা মন্ত্র দিয়েছি, কড়ি চালানটাই কেন লাগবে বলুন, যেইগুলো দিয়েছি সেইগুলোই অ্যাপ্লাই করুন, আমার চ্যানেলে 3-4 রকমের সাপের বিষ নামানোর উপায় দিয়ে রেখেছি, সেইগুলো করুন, তাতেই আপনি বহু রুগীকে ঠিক করতে পারবেন, একদম সম্পূর্ণ মুখে ফ্যানা উঠে গেলেও ঠিক হয়ে যাবে, সেইগুলো থেকেই করুন, আশা করি আপনি ফেল হবেন না, ব্যর্থও হবেন না। তবে সবসময় মনসা দেবীকে প্রসন্ন রাখবেন, যদি ওনাকে ক্ষিপ্ত করেছেন তো একজনকেও বাঁচতে পারবেন না। নিমাই মাঝি, গুরুদেব রামকুণ্ডলী মন্ত্র দেন
বর্ধমান কাটোয়া। আপনি যেটা চাইছেন বা যেভাবে চাইছেন সেভাবে তো আমি মন্ত্র আবিষ্কার করতে পারবো না, তো আমি যেটা জানি সেটা আপনাকে বলছি। মন্ত্রটা তুলে নিন খাতায়, অনেক বড়। মন্ত্রটি হচ্ছে, ওং রামের গড় আমার চারি চতুর্দিক জুড়িয়া পড়, লক্ষণস্থে লই খড়ি রামের গণ্ডি দিলেন বেড়ি, পড়িল গণ্ডি আকাশ পাতাল জুড়ে থাক, 33 কোটি দেবতার হইলেন গণ্ডির দ্বারা দিলাম বর্জ্য কপাট, পূর্বধারা ভানুভাস্কর, উত্তরধারা বৈদ্যনাথ, পশ্চিমধারা হেমিকাতা, দক্ষিণধারা জগন্নাথ, অগ্নিকোণে ব্রহ্মবাসে ঈশান কোণে ঈশান, নৈদিতে নারায়ণবাসন, উত্তরে উড়িষ্যার হনুমন্ত, রাখেন বায়ুকোণে বায়ু পাতালে বরুণ, নিশীতে নিশাপতি, শূন্যে রাখেন সন্নীনাথ, 33 কোটি দেবতা রহিলেন জাগিয়ে রামগণ্ডি রক্ষা করেন, অনলে বেড়িয়ে কারাগার রাজা শ্রী রামচন্দ্রের আগে, আমার ঘর বাড়ি দেহ জোড়ো, সিগিলাগ সিগিলাগ সিগিলাগ। মন্ত্রটি আমার বলছি, ওং রামের গড় আমার চারি চতুর্দিক জুড়িয়া পড়, লক্ষণস্থে লয়ে খড়ি রামের গণ্ডি দিলেন বেড়ি, পৈল গণ্ডি আকাশ পাতাল জুড়ে থাক, 33 কোটি দেবতা রহিলেন গণ্ডির দ্বারে দিলাম বর্জ্য কপাট, পূর্বধারা ভানুভাস্কর, উত্তরধারা বৈদ্যনাথ, পশ্চিমধারা হেমকেতা, দক্ষিণধারা জগন্নাথ, অগ্নিকোণে ব্রহ্মবাসে ঈশান কোণে ঈশান, নৈদিতে নারায়ণবাসন, উত্তরে উড়িষ্যার হনুমন্ত, রাখেন বায়ুকোণে বায়ু পাতালে বরুণ, নিশীতে নিশাপতি, শূন্যে রাখেন সন্নীনাথ, 33 কোটি দেবতা রহিলেন জাগিয়ে রামগুণ্ডি রক্ষা করেন, অন্য বেড়িয়ে কারাগার রাজা শ্রী রামচন্দ্রের আগে, আমার ঘর বাড়ির দেহ জুড়ে, সিগিলাগ সিগিলাগ সিগিলাগ। এরকম বুকে ফুঁ দেবেন, তালি মারবেন, আবার মন্ত্র বলবেন, ফুঁ দেবেন, তালি মারবেন, আবার মন্ত্র বলবেন, ফুঁ দেবেন, তালি মারবেন, তাহলে আপনার দেহ ঘর সব বন্ধ হয়ে যাবে, কুণ্ডলী মেরে দিলেন আপনি। আপু SD জীবন, দাদা মৃগী রোগের কিছু দিন, যে কোনো গরুর বাঁ দিকের শিং একটু কাটবেন এবং সেই শিং বেশ ভালো করে কেটে একটি আংটি বানাবেন এবং সেই আংটি মৃগী রোগীর এই মধ্যমা আঙুলে, বাম হাতের মধ্যমা আঙুলে পরিয়ে দেবেন। যতদিন ওই গরুর শিংয়ের আংটি মৃগী রোগীর আঙুলে থাকবে ততদিন মৃগী ওনার কাছে আসবে না, ওনাকে ছুঁতে পারবেন না, মৃগী আক্রান্ত রুগী একদম সুস্থ হয়ে যাবে। সুদাম হালদার, ইলেকশনে জেতার টোটকা দিন আমি জিততে চাই, যদি জিততে পারি সারা জীবন মনে রাখবো। পেঁচা আর কাক, এই দুটো জিনিস আপনি আগে সংগ্রহ করুন, নেক্সট ভিডিওতে আপনি লিখবেন যে আমি পেঁচা আর কাক সংগ্রহ করতে পেরেছি, তাহলে আমি এর উপায় আপনাকে দিয়ে দেবো। এরপরে লিখছেন পাবলিক ইউস, ইউসা লিখলে ভালো তো, যাই হোক। দেহবন্ধন কাটবো কীভাবে? যার দেহবন্ধন কাটবেন তার উঠোনে শিঙ্গি মাছের কাঁটা একটা পুঁতে দেবেন, যেন উনি কয়েকবার ওই কাঁটার উপর দিকে ডিঙিয়ে ডিঙিয়ে পেরিয়ে যায়, তাহলে ওনার তাবিজ দেহবন্ধন সব নষ্ট হয়ে যাবে। আশিস রায় বলছেন যে দাদা হাতে করগুনার নিয়মটা একটু বলবেন দয়া করে। দয়া কেন করতে হবে, আপনি চাইছেন আমি অবশ্যই বলে দিচ্ছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এরপরে কমেন্ট করছেন শুভ্র রায়, গুরুজি তোতলামি সারানোর উপায় বলুন। তোতলামি সারাতে গেলে আপনি প্রথমে ঘি কিনে আনবেন, তারপর বেলপাতা নিয়ে আসবেন, ওই ঘিয়ে বেলপাতাকে বেশ ভালো করে মজমচ করে ভাজবেন, এমন ভাজবেন যেন কালো হয়ে যায়। বেলপাতা ভাজার আগে বেলপাতা আপনাকে শুকনো করতে হবে না, কাঁচা অবস্থায় বেলপাতাটা ভেজে নেবেন। এরপর ওটাকে পাথরের বাটিতে বা কাঁচের বয়ামে আপনি ঘি সহ তুলে রাখবেন। প্রতিদিন সকালে ওই তোতলা ব্যক্তিকে বলবেন, ঘুম থেকে ওঠার পর পায়খানা টাইখানা সারার পর জিভ ডিপ পরিষ্কার করার পর একটি করে বেলপাতা তুলে খেতে, অর্থাৎ একটা বেলপাতার সাথে তিনটে বেলপাতা থাকে, ওই তিনটে করে বেলপাতা একদম পুড়িয়ে কালো করে নেবেন, সেই কালো কালো বেলপাতা প্রতিদিন সকালে একবার করে খেতে। আপনি এটা কন্টিনিউ চালিয়ে যান এক মাস, তারপরে কী হলো আপনি জানাবেন। এরপরে লিখেছেন অমিত চন্দ্র, হিংমাটি পিংমাটি সোনামাটি মুখে মাখি মন্ত্রটা দিয়েন। আচ্ছা মন্ত্রটা লিখুন, মন্ত্রটি হচ্ছে হিংমাটি পিংমাটি সোনামাটি মুখে মাখি, সভাকে করিলাম বন্ধন, সবার মাঝে দাঁড়িয়ে আমি পূর্ণিমা চন্দ্র, জলের কুমিন বনের বাঘ, 7 দিন আমার মুখ চেয়ে থাক, চোরে আছে চুরি করতে আমায় দেখে করিস তো, হাত পা তোদের হও অবশ, খানা হয়ে থাকবি বসে, যা করে মা খালি আছে কারাগাই, কাউর কামাখ্যা মা হাড়ির ঝি চণ্ডী রাগাই, এই ধুলা পড়া সিগিলাগ সিগিলাগ সিগিলাগ। মন্ত্রটি আমি আবার বলছি, হিংমাটি পিংমাটি সোনামাটি মুখোমুখি সভাকে করিলাম বন্ধন, সবার মাঝে দাঁড়িয়ে আমি পূর্ণিমা চন্দ্র, জলের কুমিন বনের বাঘ, 7 দিন আমার মুখ চেয়ে থাক, চোর যাচ্ছে চুরি করতে আমায় দেখে করিস তো, হাত পাতাদের হওয়া অভ্যাস, কানা হয়ে থাকবি বসে, যা করে মা কালি সাথে কারাগাই, কাউর কামাখ্যা মা হাড়ির ঝি চণ্ডী রাগাই, এই ধুলা পড়া সিগিলাগ সিগিলাগ সিগিলাগ। টিউমার ও ডায়াবেটিস ভালো করার MICHAEL এখন পাচ্ছি না আমি, দুঃখিত না দিতে পারার জন্য, পরের ভিডিওতে অবশ্যই দিয়ে দেবো। আবু বকর বলছেন যে নজরবন্দি শিখতে চাই, অনুমতি দিন, অবশ্যই করবেন, কোনো সমস্যা নেই। বিনয় মোদি বলছেন কমর ব্যথার কিছুদিন, কমর ব্যথার জন্য আপনাকে একটা তেল পড়া দিচ্ছি, গাছপালা আপনি পাবেন কি না জানি না, তো তেল পড়ার জন্য আপনাকে কী করতে হবে, সরিষার তেল নিয়ে আপনি কোমরে মালিশ করবেন, আর মালিশ করতে করতে আপনার হাত এবং কোমরে একসাথে ফুঁ দেবেন, এই মন্ত্রটি বলতে বলতে, এই মন্ত্রটি আপনি একবার করে বলবেন, একটি করে ফুঁ দেবেন, আবার মন্ত্র বলবেন, আবার ফুঁ দেবেন, আবার মন্ত্র বলবেন, আবার ফুঁ দেবেন, শেষে দুটো বেশি ফুঁ দেবেন, অর্থাৎ 3 বার পাঠ করলে 5টা ফুঁ দেওয়া হচ্ছে। মন্ত্রটি হচ্ছে, হুপ ধুপ লেংখাড়ি ছাড়বি তো ছাড়, কার্দ হয় সেত বসন্ত নাগরিত হয়, অমুকের অঙ্গের কোমরের ব্যথা শিগগিরি ছাড় শিগগিরি ছাড় শিগগিরি ছাড়। মন্ত্রটি আমরা বলছি, হুপ ধুপ লেংখাড়ি ছাড়বি তো ছাড়, কার্দ হয় সেত বসন্ত নাগরিত হয়, অমুকের অঙ্গের কোমরের ব্যথা শিগগিরি ছাড় শিগগিরি ছাড় শিগগিরি ছাড়। অমুকের অঙ্গের মানে যার কোমরের আপনি ব্যথা সারাবেন, মালিশ করছেন, তার নামটা বলবেন। এরকম করতে করতে 3 বার পাঠ করে 5টি ফুঁ দিয়ে আপনি রোগীকে জিজ্ঞেস করবেন, তো কোমরে ব্যথা হচ্ছে নাকি, এই প্রয়োগ আপনাকে টানা 3 দিন করতে হবে, তাহলেই চিরতরে কোমরের ব্যথা শেষ হয়ে যাবে। তাবিজের কিতাব নামা, মুসলমান বশীকরণ দিন, এই যে ভিডিওতে আমি একটা নকশা দিয়েছি ওটা আপনি প্রয়োগ করতে পারেন, আজায়েবে সোলাইমানি তাবিজের কিতাবটিকে সংগ্রহ করা। আবার তাবিজের কিতাব নামা লিখেছেন, পথে কিছু ছিটে বশীকরণ দিন মুসলমান মন্ত্র, পথে ছিটিয়ে বশীকরণ তো অনেক কিছুই জানতাম, কিন্তু আমি হিন্দু তন্ত্রে জানি, মুসলমান তন্ত্রে জানি না, আমি দিতে পারছি না দুঃখিত।
সুরজিৎ বাংলা লিখছেন, আমি আমার কাজের পুরো টাকা পাইনি, মালিক আচ্ছা মালিকের কাছ থেকে টাকা পাওনা টাকা আদায় করে একটা ভিডিও দিয়েছি, আপনি কার্ডে ক্লিক করে ওই ভিডিওটা দেখতে পাবেন। আর আপনি না হলে এই যে মন্ত্রটা আমি কিছুক্ষণ আগে বললাম, মাটিতে হিংমাটি পিংমাটি সোনামাটি মুখে মাখি, ওটা আপনি মাটির উপর পড়ে মুখে মেখে মালিকের সামনাসামনি হবেন, আপনি যেটা বলবেন ওই ব্যক্তি সেটাই করবেন। আরও একটা উপায় আপনাকে বলে দিচ্ছি, যদি দুটো বাঁশ একসাথে ঘষা খায়, এমন বাঁশ ঝাড় যাবেন যেখানে দুটো বাঁশ একসাথে কড়কড় কড়কড় করে ঘষা খায়, সেই স্থান নয়, পুরো গাছটার ডগা থেকে গোড়া অবধি যে কোনো স্থানের দুটি গাছেরই ছাল তুলবেন। এবার ওই ছাল আপনি শুকনো করবেন, শুকনো করার পর ধুনোচিতে বা অন্য কোনো স্থানে ওটাকে পুড়িয়ে, শুধুমাত্র ওই গাছের ছাল বা ছিলকাটিকে পুড়িয়ে আপনি ছাই করে নেবেন। এবার সেই ছাই আপনার এই ভুরুতে, দুটো ভুরুতে বেশ ভালো করে ঘষে নেবেন। ঘষে নিয়ে আপনার মালিকের সামনে কথা বলবেন, গিয়ে পয়সা চাইবেন বা যা খুশি করবেন, আপনি যা বলবেন উনি তাই মানবেন। তবে হ্যাঁ, সব ক্ষেত্রে কিন্তু সব কিছু কাজ করে না, তাই আপনাকে দুটো প্রয়োগ দিলাম, দুটোই আপনি করে দেখুন কী হলো, পরবর্তী ভিডিওতে আমাকে বলে দেবেন যে আমার কাজ হলো কি না। অমল বেরা বলছেন যে সিঁদুরে সিঁদুর দিলে চুলকোই, কারণ ওই সিঁদুরের পারদ বা পাড়াটাকে ওই মানুষ সহ্য করতে পারে না। গুরুজিকে ফোন করেছিলাম ব্যস্ততার জন্য, 7 দিন পর আমার ফোন যদিও রিসিভ করলেন, বললেন যে আমি এখন বলতে পারবো না পাবলিকের কাছে, আমি পরে বলবো, আপনার উত্তর আমি এখনও পাইনি, কারণ এই জিনিসটা আমি কাঁচা। গুরুজবকে চেয়েছিলাম, ওনার কাছে এর উত্তর আসে, উপায়ও আছে, ওষুধও আছে, আমি আশা করি পরের ভিডিওতে আপনাকে এই উপায় দেবো। তো এর উপায় পাওয়ার জন্য আবার আপনি এই ভিডিওতে কমেন্ট করবেন, আমি পরের ভিডিওতে বলবো। আর একটা কথা সবাইকে বলি, প্রশ্নোত্তর এপিসোডের উত্তর পেতে গেলে সবসময় নতুন মানে উপরে সব থেকে টপে যেই এপিসোডটা চলছে তাতে কমেন্ট করবেন, পুরনো ভিডিওগুলোতে কমেন্ট করলে সেগুলো আর দেখবো না বা দেখা হবে না। আরও একটি কথা আপনাদেরকে বলে দিই, ভিডিওতে বেশি না লাইক হলে এপিসোড খুব কম আসবে। কারণ দেখুন, যদি এরকম বলতাম যে আপনি বশীকরণ করুন 5 মিনিটের মধ্যে মেয়েকে বিছানায় নিয়ে এসে যা খুশি করুন, লাইকে ধুয়ে দিতেন, কমেন্টও ধুয়ে দিতেন, ভালো কিছু দিচ্ছি তাকে লাইক করেন না, কমেন্ট করেন না, শেয়ার করেন না। এবার আমাকে এরকমই করতে হবে যে লাইক করে এবং শেয়ার করে তার স্ক্রিনশট আমাকে দেখালে তবে উত্তর দেবো, সেটা আমি নেক্সট টাইম করবো। যদি এই ভিডিওতে, যে ভিডিওটা আমি কথা বলছি এতক্ষণ ধরে বকছি আপনাদের সাথে, উত্তর দিচ্ছি 50-60 জনের উত্তর দিয়ে দিলাম, তো যদি এই ভিডিওতেও দেখি লাইক কমেন্ট কম আসছে, শেয়ার কম আসছে, তো নেক্সট ভিডিওতে আমাকে এটাই করতে হবে যে লাইক এবং শেয়ার করে আর স্ক্রিনশট দেখালে তবে আমি উত্তর দেবো, নচেত আমি দেবো না, ভিডিও করবো না, কোনো সমস্যা নেই। দীপু কালিতা, নারী লড়া ভালো করার জানি না, নারী লড়া নিয়ে অনেকেই অনেক কথা বললাম, আমি বারবার একটাই কথা বলি এটা আমি জানি না, কারণ এই জিনিসটা চোখের সামনে দেখিনি। যাই হোক, যতগুলো কাগজে ছিল সবই শেষ করে দিয়েছি, যদি কারো কিছু বাকি রয়ে যায় কমেন্ট, হয়তো আমি তুলতে ভুলে গেছি, স্ক্রিনশট করে প্রিন্ট আউট করে নিয়ে এসেছি, কারণ আমার কোনো এক দুর্ভাগ্যবশত দ্বিতীয় ফোনটা নেই কাছে, তাই একটু সমস্যার মধ্যে ছিলাম, ভেবেছিলাম হবেই না, কারণ এতজনের কমেন্টকে খাতায় লিখে সেটা তো আর পড়ে পড়ে আর সেরকম হবে না, কারণ কমেন্টের সাইজ গতরা আপনি দেখলে চমকে যাবেন, এক একজনের কমেন্ট কত বড় বড়, লম্বা লম্বা, কাজকে গেলে হয়তো দেখতে পেতেন, দেখতে পাচ্ছেন কত বড় বড় এক একটা কমেন্ট, তো অনেক বড় বড়। এতে কজনের আছে বলে দিচ্ছি কতজন আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100, 101, 102, 103, 104, 105, 106, 107, 108, 109, 110, 111, 112, 113, 114, 115, 116, 117, 118, 119, 120, 121, 122, 123, 124, 125, 126, 127, 128, 129, 130, 131, 132, 133, 134, 135, 136, 137, 138,
আউট করে আমি নিয়েছিলাম, যাতে সুবিধা মতো আপনাদেরকে পড়ে পড়ে বলে দিতে পারি। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে, আপনাদেরকে প্রশ্নোত্তর এপিসোড চালিয়ে যাবো নাকি বন্ধ করে দেবো, সেটা অবশ্যই কমেন্টে লিখে দেবেন। যদি ভগবান না করুক আপনার কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই লিখে দেবেন, আমি চেষ্টা করবো তার উত্তর পরের ভিডিওতে দেওয়ার। আমি সবসময় চাইবো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি আপনার ভালো আমি আজকে করতে পারি তাহলে কাল আমার ভালো সে করবে, এটা আমি বিশ্বাস করি। তাই অবশ্যই যদি আপনার কোনো সমস্যা থাকে কমেন্টে লিখে দেবেন। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, না হলে নেক্সট টাইম আমাকে এই ধরনের স্টেপ নিতে হবে। শেয়ার করে এই তথ্য আপনার বন্ধু এবং আত্মীয় স্বজনকে জানিয়ে দিন, যাতে এই ভিডিও থেকে অনেকেই নানারকমভাবে উপকৃত হন, কারণ যতগুলো সমস্যা বলেছি কারো না কারো হয়ে যেতেও পারে। তো দেখা হচ্ছে আগামী পর্বে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। Me every time.